5 বছর রিলেশন করার পর আজকে জানতে পারলাম আমার প্রেমিকা 2 বছর আগেই মারা গিয়েছে। 2 বছর আগে যদি মেঘলা মারা গিয়ে থাকে তাহলে এতদিন আমি কার সাথে কথা বলেছি? এই 2 বছর ধরে আমার সাথে কে কথা বলেছে? তাহলে কি এই জন্য মেঘলা বিয়ের আগে দেখা করা থেকে শুরু করে তার ছবি দেয়া, ভিডিও কল দেয়া সব অফ করে দিয়েছে? তার মানে এই জন্যই বিয়ের আগে আমাদের আর দেখা হবে না বললো? মেঘলার মৃত্যুর খবর শুনে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, এতদিন আমার সাথে কথা কে বলেছে? হুবহু মেঘলার কণ্ঠ। আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না। আর 10 দিন পরে আমাদের বিয়ে হওয়ার কথা, আমার বিয়ের ব্যাপারটা সবাই জেনে গেছে। এখন আমি সবাইকে কি বলবো? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এমন সময় আমার বন্ধু জুয়েল আমার কাছে এসে বলল, কিরে তোর ফোন কোথায়? তোকে আমি কতগুলো কল দিলাম আর তুই কোনো রেসপন্স করলি না। আমি অন্যমনস্ক হয়ে বসে রইলাম, আমার মাথায় শুধু মেঘলার কথা ঘুরপাক খাচ্ছিল, কারো কথা আমার কানে আসছে না। এবার জুয়েল আমাকে একটা ধাক্কা দিতেই আমার ধ্যান ফিরে আসলো। কিরে তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আবির? কখন থেকে ডেকে যাচ্ছি আমি? কি হয়েছে বল? এতক্ষণ ধরে তোকে আমি কি বলছি তুই কি কিছু শুনতে পেলি না? আমি বলছি তোর ফোনটা একটু দেখ, তোকে আমি কতগুলো কল দিয়েছি, তুই আমাকে অপেক্ষা করতে বলে 2 ঘন্টা পার হয়ে গেল কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই, শপিং করতে যাবি কখন? জুয়েলের কথা শুনে আমার কান্না চলে এসেছে, চোখের পানি আর আটকে রাখতে পারলাম না, নিজের অজান্তেই চোখের পানি টলমল করে পড়তে শুরু করে দিল। আবির কান্না করছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? দোস্ত মেঘলা নাকি 2 বছর আগে মারা গিয়েছে। মানে কি? আমিও বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না। তোকে এই কথা কে বলেছে? কেউ হয়তো মজা করছে তোর সাথে। তুই লাস্ট কবে মেঘলার সাথে কথা বললি? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আচ্ছা এটা বল, তোকে এই কথা কে বলেছে? মেঘলার আম্মু বলেছে। তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে দোস, আমি কিছুই বুঝতে পারছি না। মেঘলার আম্মু কেন তোর সাথে মজা করবে? আচ্ছা মেঘলার সাথে তোর লাস্ট কবে দেখা হয়েছে? 2 বছর আগে। এর মধ্যে আর দেখা করিস নি একবারও? না, আসলে মেঘলা আমাকে বলেছে বিয়ের আগে আর আমরা দেখা করব না, কোন রকম দেখা হবে না। আর মেঘলা আমাকে এটাও বলেছে ও যদি আমাকে কল না দেয় যেন আমি নিজে থেকে ওর নাম্বারে কল না দেই, কিন্তু তবু আজ ঘুম থেকে ওঠার সময় আমি নিজে থেকে ওকে কল দেই। তুই আমাকে এসব আগে কেন বলিস নি আবি? আচ্ছা যাই হোক, তোকে ফোন দিয়ে এসব বলেছে নাকি মেঘলার আম্মু? আচ্ছা তাহলে শোন, আমি তোকে অপেক্ষা করতে বলে বাসায় আসলাম, তখন হঠাৎ করে মনে পড়লো মেঘলাকে একটা কল দিয়ে বলি, তখন আমি মেঘলার নাম্বারে ফোন দিলাম। 2 বছরের মধ্যে আজ প্রথম আমি মেঘলার নাম্বারে নিজ থেকে কল দিলাম। আমি ভুলে গিয়েছিলাম মেঘলার বলা সেই কথা। আমি মেঘলার নাম্বারে কল দিতে মেঘলার আম্মু ফোন রিসিভ করে বলল, হ্যালো কে আপনি? বয়স্ক কণ্ঠ শুনে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে আবার বলল, কে তুমি বাবা? জি আন্টি আমি আবি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাবা তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি মেঘলা কি আমার ব্যাপারে কিছুই বলেনি আপনাকে? বুঝলাম না বাবা। আচ্ছা আন্টি মেঘলা কোথায়? মেঘলাকে ফোনটা দেন। মেঘলার আম্মু নিশ্চুপ, কি হলো আন্টি কথা বলছেন না কেন? আন্টি এবার কান্না মাখা গলায় বলল, বাবা তুমি কি জানো না মেঘলা আর নেই? আন্টির কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি আন্টিকে আবার বললাম, আন্টি মেঘলা নেই মানে কি? কোথায় গেছে মেঘলা? আন্টি এবার কান্না করে দিয়ে বলল, বাবা মেঘলা তো 2 বছর আগেই মারা গিয়েছে। আন্টির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আন্টি এসব কি বলছে? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আন্টি কি বলছেন এসব? আমি তো কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। তাহলে মেঘলা 2 বছর আগে কিভাবে মারা যায়? আপনি কি আমার সাথে মজা করছেন? বাবা আমি তোমার সাথে মজা করব কেন? তুমি কিভাবে কথা বললে মেঘলার সাথে, যে কিনা 2 বছর আগেই চলে গিয়েছে না ফেরার দেশে? প্লিজ মজা করবেন না। মেঘলা কোথায়? প্লিজ আমি মেঘলার সাথে কথা বলতে চাই। যে মারা গেছে তার সাথে তুমি কিভাবে কথা বলবে? মেঘলার ব্লাড ক্যান্সার ছিল। আন্টি আমি বিশ্বাস করি না, কারণ আমি নিজে কাল রাতেও মেঘলার সাথে কথা বলেছি। আপনি এখন এসব কি বলছেন? আর 10 দিন পরে আমাদের বিয়ে। কি? জি আন্টি আমি সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস না করলে তুমি আমাদের বাসায় আসো। এখন রাখি বাবা, ভালো থেকো। এই কথা বলে আন্টি ফোন রেখে দিল। আমার কথা শুনে জুয়েলও হতবাক হয়ে গেল। আবির আন্টির কথা যদি সত্যি হয় তাহলে চল আমরা মেঘলার বাসা থেকে ঘুরে আসি। দোস্ত আমার কিছুই ভালো লাগছে না, চল তুই আমার সাথে। বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। কে তোমরা? আমি আবির, আপনার সাথে ফোনে কথা বলেছিলাম, তখন ভেতরে এসো। আন্টি আমাদের নিয়ে ড্রয়িং রুমে এসে বললেন, বসো আমি তোমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। না আন্টি চা নাস্তা করবো না, আমার বিষয়টি ক্লিয়ার হওয়া দরকার। আন্টি কিছুক্ষণ চিন্তা করার পর বলল, বাবা তোমরা আমার সাথে আসো। আন্টি আমাদের সাথে করে নিয়ে গেল একটা রুমের ভেতরে। একটা রুমের ভেতরে ঢুকে আন্টি বলল, এটা মেঘলার রুম। আমি রুমের দিকে তাকিয়ে দেখি ওর রুম খুব সুন্দর করে গোছানো, কিন্তু রুমটা পুরো অন্ধকার করে রেখেছে। রুমের ভেতরে তাকালেই বোঝা যায় এখানে আসলে অনেক দিন ধরে কেউ থাকে না। আন্টি কান্না করে দিয়ে বলল, বাবা এই ঘর থেকে বের করেছি মেঘলার মৃতদেহ। আমার মেয়েটা আমাদের না জানিয়ে চলে গিয়েছে, একটিবারও এই অভাগা মায়ের কথা ভাবেনি। আর তুমি বলছো আমার মেয়ে তোমার সাথে কাল রাতেও কথা বলেছে, এটা কি করে সম্ভব হয়? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। বন্ধু জুয়েল বলল, আন্টি চলেন আমরা সোফায় গিয়ে বসি। এবার আন্টি আমাদের নিয়ে আবার ড্রয়িং রুমে চলে আসলো। আমরা ড্রয়িং রুমে এসে সোফার উপরে বসলাম, তখনও মেঘলার মা কান্না করছে। আমার বন্ধু জুয়েল আন্টিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আন্টি একটা জিনিস বুঝতে পারছি না, মেঘলা যদি 2 বছর আগে মারা গিয়ে থাকে তাহলে আবিরের সাথে আপনার এই নাম্বার দিয়ে এতদিন কথা কে বলেছে? এই ফোন তো সবসময় আমার
আমার কাছেই থাকে। আমি তো এই নাম্বার আজ প্রথম দেখলাম। আচ্ছা আন্টি, আপনি আপনার কল লিস্টটা একটু চেক করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার জুয়েল আন্টির ফোন নিয়ে চেক করে দেখে, কিন্তু অদ্ভুত বিষয় হলো এখানে কোনো ডিটেইলস নেই, শুধু আজকে যে কল দিয়েছে সেটাই আছে। এবার জুয়েল আমার ফোন নিয়ে চেক করে দেখে, আমার এখানে সব ডিটেইলস আছে, আমি কাল রাতেও কথা বলেছি সেটাও আছে, সব কেমন জানি হয়ে যাচ্ছে। জুয়েল আমাকে আবার বলল, আচ্ছা আবির, তোকে মেঘলা প্রতিদিন কখন কল দেয়? রাত 12টায় কল দেয়। জুয়েল ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 10টা বাজে। জুয়েল আন্টিকে বলল, আচ্ছা আন্টি, আপনার বাসায় কি আর কোনো মেয়ে আছে? না বাবা, এই বাসায় আমি একাই থাকি। আচ্ছা আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি আজ রাত 12টা পর্যন্ত এখানে থাকতে পারি? অবশ্যই বাবা, আর আপনার ফোন হাতেই রাখুন, দেখি আজকেও কল আসে নাকি। ঠিক আছে বাবা, তোমরা তাহলে এখানে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য ডিনারের ব্যবস্থা করি। বলেই মেঘলার মা চলে গেলে আমরা 12টার অপেক্ষায় বসে রইলাম। আন্টি রান্না বান্না শেষ করে আমাদেরকে ডাইনিং রুমে ডাকলে। আমি আর জুয়েল ডাইনিং রুমে গেলাম। জুয়েল একটা চেয়ারে বসলো, আমি আরেকটা চেয়ারে বসতে যাব, এমন সময় আন্টি বলল, বাবা দয়া করে ওই চেয়ারে বসো না। আমি বসতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। অবাক হয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, কেন আন্টি, সমস্যা কি? ওটা ছিল মেঘলার প্রিয় চেয়ার, ওই চেয়ারে সে কাউকে বসতে দিত না। একদিনের একটা ঘটনার কথা বলি, বসো। দুজনেই বসে। আমার বড় ভাই বমিন চৌধুরী ও তার এক ছেলে এক মেয়েকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে, তাদেরকে নিয়ে আমি ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম। আমার বড় ভাই বমিন চৌধুরী বলল, ইমা তোর স্বামী কি আর বিদেশ থেকে আসবে না? বলে তো আসবে, কিন্তু আসবে করে করে আসে না। তোর একটা মাত্র মেয়ে, এত টাকা পয়সা দিয়ে তোর স্বামী করবেটা কি? বাদ দাও তো ভাইজান, ওই লোকটা টাকা ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ রে মনি, তোর মা আসলো না কেন? খুবই মা অসুস্থ, গাড়ি জার্নি মোটেও সহ্য করতে পারে না, তাই ইচ্ছে থাকলেও মাকে আনতে পারিনি। আচ্ছা ইফতি, তোর তো লেখাপড়া শেষ, চাকরি বাকরি কিছু চেষ্টা করছিস? সবে মাত্র লেখাপড়া শেষ করেছি, কিছুদিন পর চেষ্টা করব। আমার বড় ভাই মোমিন চৌধুরী বলল, ওর কথা আর বলিস না, সারাদিন থাকে বন্ধু বান্ধব নিয়ে, বাপের তো 13 জুড়ি আছে, তাই বসে খাওয়ার ধান্দা। মনি বলল, ফুফি তোমরা ভাই বোনের কথা বলবে নাকি আমাদের কিছু খেতে দেবে? মেঘলা স্কুল থেকে আসুক, তারপর সবাই একসাথে খাবো। ভাইজান ওদের মনে হয় খিদে লেগেছে, মেঘলা আসলে পরে খাবে, চলেন আপনাদেরকে লাঞ্চ দিয়ে দেই। ওরা যখন সবাই ডাইনিং টেবিলে বসে, এমন সময় মেঘলা স্কুল থেকে এসে কলিং বেল টিপলো। আমি ডাইনিং টেবিল থেকে আবারও পিছনে গেলাম, দরজা খুলে দেখলাম মেঘলা এসেছে। কি রে মা, আজ স্কুল থেকে আসতে এত লেট করলি কেন? মা, স্কুল ছুটির পর আমরা সবাই মিলে মেরিডিয়ানে গিয়ে আমার এক বান্ধবীর বার্থডে সেলিব্রেট করেছি, তাই আসতে একটু লেট হয়েছে। আচ্ছা শোন, তোর মামা মনি ও তোর মামাতো ভাই ইফতি এসেছে। কি বলছো মা, সত্যি? ওরা কোথায়? ডাইনিং এ খেতে বসেছে, আমাকে ফেলে আজকে মনি সব চুল একটা একটা করে ছিড়বো। বলেই মেঘলা ডাইনিং টেবিলের দিকে গেল। ডাইনিং রুমে এসে দেখে মনি তার প্রিয় চেয়ারে বসে আছে, যে চেয়ারটিতে সাধারণত মেঘলা কাউকে বসতে দিত না, কারণ এই চেয়ারটিতে মেঘলার বাবা বসত। তাই মেঘলা মনে করত এই চেয়ারে বসা মানে সে তার বাবার কোলে বসে আছে। মেঘলাকে দেখে মনি বলল, সরি মেঘলা, আমার অনেক খিদে পাওয়াতে তোকে ফেলে খেতে বসে গেলাম। মেঘলা মুখ ভার করে চলে গেল। আমার বড় ভাই মোমিন চৌধুরী বলল, তোর মেয়ে মনে হয় রাগ করেছে, দাঁড়া আমি গিয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে আনি, তুমি বসো ভাইজান, আমি ওকে আনছি। বলে আমি মেঘলা রুমে গেলাম। মেঘলা তখন স্কুল ড্রেসটা খুলছিল। আমি কাছে গিয়ে তাকিয়ে বললাম, কি রে মা, তুই ওদের সামনে এভাবে রাগ করে চলে এলি, তোর মামা কি মনে করেছে বলতো? মা, তুমি ভালো করে জানো বাবার রেখে যাওয়া ওই চেয়ারে আমি ছাড়া আর কাউকে বসতে দেই না, তুমি সব জানা সত্ত্বেও কেন ওখানে মনিকে বসতে দিয়েছো? আরে মা, বড় ভাইকে দেখে আমি সব ভুলে গিয়েছি, তাছাড়া আর মনি কি জানে ওই চেয়ারটা তোর বাবা, ওখানে তুই ছাড়া অন্য কেউ বসা নিষেধ। সেদিন মেঘলাকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি ওদের সাথে খেতে বসাতে রাজি করাতে পারলাম না, তাই বলছি বাবা ওই চেয়ারে তুমি বসিও না, ওটা মেঘলার খুব প্রিয় চেয়ার, যে চেয়ারে লেগে আছে ওর বাবার পরশ আর মেঘলার অস্তিত্ব। আমি চেয়ারটার দিকে এক নজরে তাকালাম, আমার কেন জানি মনে হচ্ছিল মেঘলা বুঝিও চেয়ারে বসে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চমকে উঠলাম, এ কি করে সম্ভব, সত্যি মেঘলা চেয়ারে বসে আছে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জুয়েলকে ডেকে বললাম, জুয়েল দেখ দেখ, এ তো মেঘলাই চেয়ারে বসে আছে। জুয়েল চেয়ারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কই চেয়ার তো খালি। বুঝেছি, তুই কল্পনা করছিস। তারপর জুয়েল আন্টির দিকে তাকিয়ে বলল, আন্টি আমাদের তাড়াতাড়ি ডিনার দিয়ে দিন, 12টা বাজার এখনো 40 মিনিট বাকি আছে, আমরা তাড়াতাড়ি ডিনার করে ড্রয়িং রুমে গিয়ে বসি। তারপর আমরা ডিনার করতে বসে গেলাম। ডিনার শেষে আমরা ড্রয়িং রুমে বসে আছি, দেখতে দেখতে 12টা বাজতে চলেছে। 12টা বাজতে আবিরের ফোন বেজে উঠল, আর নম্বরের দিকে তাকিয়ে দেখে এই সেই নম্বর যেটা আন্টির হাতে আছে। আন্টির হাত থেকে এই জুয়েল মোবাইলটা হাতে নিল, দেখলো মোবাইল ঠিকই আছে। সবাই হতবাক হয়ে গেল, এটা কি করে হতে পারে, সবাই খুব ভয় পেয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি এখানেই শেষ নয়, আপনারা যদি এই গল্পের শেষটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।